তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে তৈরি হতে চলেছে উন্নত মানের ল্যাব সহ অতিরিক্ত 20 শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতাল। সরকারের পক্ষ থেকে প্রায় 55 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে জানা গেছে। কাজের জন্য নির্দিষ্ট জায়গা পরিদর্শন করতে আজ হাজির হয়েছিলেন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জি, ছিলেন তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু, কাউন্সিলর রূপা সরকার সহ আরও অনেকে। প্রথম কথা হচ্ছে ওই তারকেশ্বর হসপিটালে আমরা একটা বিপিএইচইউ দিয়েছি, বিপিএইচইউটা কোন জায়গায় হবে মূলত সেই জায়গাটা নিয়ে একটু সমস্যা হচ্ছিলো, আমরা সেই জায়গাটা পরিদর্শন করতে এসেছিলাম। সঙ্গে আমার তারকেশ্বরের মাননীয় চেয়ারম্যান উত্তম কুণ্ডু তিনিও ছিলেন, কাউন্সিলর রূপা সরকার থেকে শুরু করে আর অন্যান্য কাউন্সিলরও সব আছেন। এই জায়গাটা দেখে যাতে উন্নত মানের একটা ল্যাব এখানে হচ্ছে এবং সেইটা প্রায় 55 লক্ষ টাকা ব্যয় রাজ্য সরকারের পক্ষ থেকে হবে, তারই জায়গাটা পরিবর্তন দর্শন করার জন্য মূলত আমরা এখানে এসেছিলাম। মনোরম পরিবেশে বয়ে চলা নদীর ধারে গড়ে ওঠা সুসজ্জিত পার্ক, সাথে রয়েছে ইন্ডিয়ান ও চাইনিজ খাবারে সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও কোয়ালিটিটাই হলো আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ নাম্বার 7602961402। এছাড়াও যোগাযোগ করুন 9564920814 এই নাম্বারে। Thank you.